অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ লক্ষিমপুর জেলা সমিতির উদ্যোগত এখনি ন পুরনি সতীর্থ সম্মিলন আয়োজন করা হয়। সেই উদ্দেশ্যে লক্ষিমপুর জেলা সমিতির কার্যালয়ত পুয়া পতাকা উত্তোলন, শহীদ তর্পণের পাশতে এখনি সভাও অনুষ্ঠিত করা হয়। উক্ত সভাত সভাপতিত্ব করে লক্ষিমপুর জেলা সমিতির সভাপতি হিরণ্য দত্তই। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে জেলা সমিতির সম্পাদক দিগন্ত ভূঞাই। সভাত কেন্দ্রীয় সমিতি কেবাজনো বিষয়ববীয়া, জেলা সমিতির লগতে আঞ্চলিক সমিতি বিষয়ববীয়া আর ন পুরনি বহু কেজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লক্ষিমপুর জেলা সমিতির কার্যালয়ত আমি আজি দিনদুরাত আজি ন পুরনি সতীর্থ সম্মিলনের আয়োজন করেছো। ইতিমধ্যে আমার পতাকা উত্তোলন আর শহীদ তর্পণ কার্যসূচী সমাপ্ত ঘটিছে। শহীদ তর্পণ কার্যসূচীত আমার আজি আনুষ্ঠানিকভাবে মুক্তি করে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লক্ষিমপুর জেলা সমিতির প্রতিষ্ঠাপক সাধারণ সম্পাদক শ্রীযুত দুর্গা গোস্বামী ডাঙরিয়ায় আমি এটা পরবর্তী সময় এখন আলোচনা চক্র আয়োজন করছো যে লক্ষিমপুর জেলা সমিতিখনের যখন পুরনি সতীর্থ সতীর্থর ত্যাগের ফলত আমি আজি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে পঞ্চল্লিশটা বছর বর্ষত আমি ভরি দিবলে সক্ষম হয়েছো। সেই ব্যক্তি সেই সকল সতীর্থক আমি আজি আমার আজি আলোচনা চক্রে আমি নিমন্ত্রণ জানাইছো। তেখেতসকলের দিহা পরামর্শ আগন্তক দিনত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের লক্ষিমপুর জেলা সমিতিখানে আমি আগবাড়ি যাওয়ার চিন্তা চর্চা করম। আর নতুন প্রজন্মর যখন নতুন বর্তমান সময় সংগঠনের জড়িত সদস্য সেই সকল সদস্যর চিনাকি করাই দিয়া আমার মূল উদ্দেশ্য এই ন পুরনি সতীর্থ সম্মিলনখনের। আর প্রাক্তন সতীর্থসকলের ত্যাগ আর কষ্টক আমি শ্রদ্ধা জানাইছো। তেখেতসকলের যা বাটেরে তেখেতসকলে আমাক আগবাই নিছিল সেই বাটেরে আমি আগবাড়ি গৈ অসমীয়া জাতির জাতির আমি আজি তারিখতো জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নিজের কার্য রূপায়ণ করে আছে আর আগন্তক দিনতো রূপায়ণ করে যাব। ধন্যবাদ। লক্ষিমপুরের রাহুল দিন আহমেদের রিপোর্ট, অসম আদিত্য।